সাবমারিন অর্থাৎ ডুবোজাহাজ। এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত, অর্থাৎ এটি এমন একটি জাহাজ যেটি জলের উপরে থাকার সাথে সাথে এটি জলের নিচেও থাকতে পারে। তো বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সর্বশক্তিমান এবং সর্ববৃহৎ সাবমারিন কোন দেশে আছে এবং এটি একসাথে কতগুলো মিসাইল পরিবহন করতে পারে? আপনারা কি জানেন ভারতবর্ষে কটি সাবমারিন আছে? তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সব কিছু বলবো। তো নমস্কার বন্ধুরা, অদ্ভুত খোঁজের আরেকটি পর্বতে আপনাদের স্বাগত জানাই। তো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সর্বমোট 5 মেগাটন বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল। যুক্তরাষ্ট্রের তৈরি ট্রাইডেন্ট টু মিসাইল 12টি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম, যেগুলির সম্মিলিত সক্ষমতাও 5 মেগাটন। একটি ওয়াই ক্লাস সাবমেরিন 24টি ট্রাইডেন্ট টু মিসাইল বহন করতে সক্ষম। অর্থাৎ মাত্র একটি সাবমেরিন পৃথিবীতে মহাপ্রলয় ঘটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, অথচ এটি পৃথিবীর সর্ববৃহৎ সাবমেরিন নয়। আকার এবং শক্তিমত্তায় প্রথম স্থানটি দখল করে আছে রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন। সাবমেরিন অত্যন্ত গোপনীয়তার সাথে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারে এবং যে কোনো সময় যে কোনো স্থানে আত্মপ্রকাশ করে মুহূর্তে হামলে পড়তে সক্ষম। কিন্তু সাবমেরিনগুলো কীভাবে পরিচালনা করা হয় সেটা কি জানেন? জলের উপর ভেসে উঠলে সাবমেরিনের অবস্থান সহজে শনাক্ত করা যায়, ফলে সাবমেরিনকে যথাসম্ভব জলের নিচে রাখার চেষ্টা করা হয়। পারমাণবিক শক্তিচালিত হওয়ায় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনগুলিকে প্রতি 2 যুগে মাত্র 1 বার জ্বালানি দিতে হয়। অক্সিজেন জেনারেটর এবং ডিস্যালিনেটর প্রতি সাবমেরিনে যুক্ত থাকে, ফলে শুধুমাত্র খাবারের প্রয়োজনেই সাবমেরিনগুলোকে উপরে উঠে আসতে হয়। সাবমেরিনে অবস্থান করা পৃথিবীর অন্যতম কঠিন কাজ হিসেবে বিবেচিত। নাবিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে উন্নত খাবার পরিবেশন করা হয়, পাশাপাশি রয়েছে ব্যায়াম করারও সুব্যবস্থা। রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিনে একটি সুইমিং পুলও সংযুক্ত করা হয়েছে। সাধারণত 2টি নাবিক দল দ্বারা সাবমেরিন পরিচালনা করা হয়। তারা পালাক্রমে সাবমেরিনে অবস্থান করেন। অন্যান্য যুদ্ধযানে যোগাযোগের প্রায় সকল অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত থাকলেও সাবমেরিনে যোগাযোগের পরিধি খুবই সীমিত। ফোন বা ইন্টারনেটে যোগাযোগের কোনো সুযোগ নেই এখানে। একটি ইমেলে অ্যাড্রেসের মাধ্যমে আপনজনরা নাবিকদের মেল পাঠাতে পারেন। তবে সাবমেরিনে শুধুমাত্র উপরে উঠলে ইমেলগুলি আদান প্রদান সম্ভব হয়। আপনজন থেকে প্রাপ্ত প্রতিটি মেইল পর্যবেক্ষণের পর সাবমেরিনে পাঠানো হয়। নাবিকদের মানসিক শক্তি অটুট রাখতে সাধারণত কোনো দুঃসংবাদ তাদের কাছে পাঠানো হয় না। সামরিক তথ্য আদান প্রদানের জন্য সাবমেরিনগুলো অত্যন্ত স্বল্প কম্পাঙ্কের রেডিও তরঙ্গ ব্যবহার করে। একমাত্র এ ধরনের তরঙ্গই জলের অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম। তবে এই প্রযুক্তির মাধ্যমে প্রতি মিনিটে মাত্র 1 কিলোবাইট তথ্য আদান প্রদান করা সম্ভব। সাবমেরিনকে এমনভাবে তৈরি করা হয় যেন কোনো প্রযুক্তিতেই এর অবস্থান শনাক্ত করা সম্ভব না হয়। অপারেশনে থাকা অবস্থায় একটি অত্যাধুনিক সাবমেরিনকে মাত্র 1 ফুট দূর থেকে শনাক্ত করা বেশ দুরূহ। আত্মগোপন থাকার অসাধারণ ক্ষমতার কারণেই দুর্ঘটনার কবলিত সাবমেরিনকে উদ্ধার করা প্রায় অসম্ভব। কোনো সামরিক অস্ত্রই পৃথিবীর জন্য মঙ্গলজনক নয়।
তবে ব্যালিস্টিক মিসাইল বহনকারী সাবমেরিনগুলো পারমাণবিক যুদ্ধরোধে ব্যাপকভাবে ভূমিকা রাখে, কারণ এই সাবমেরিনগুলো দেশের ভূখণ্ডের বাইরে অবস্থান করে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বশক্তিশালী সাবমেরিনটি রাশিয়া দেশের অন্তর্গত। এবার আমরা জেনে নেব আমাদের ভারতবর্ষে কতগুলি সাবমেরিন আছে এবং কী কী সাবমেরিন আছে। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে মোট 17টি অ্যাক্টিভ সাবমেরিন আছে, যার মধ্যে একটি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন এবং 16টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, এবং 5টি সাবমেরিন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, যার মধ্যে 3টি নিউক্লিয়ার সাবমেরিন এবং 2টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কিছু নিয়ে। হাসতে থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের আশপাশে পরিষ্কার রাখবেন। জয় হিন্দ।